হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে দেখব আপনার ফোনের কাইনমাস্টার অ্যাপের মধ্যে যদি কোনো ভিডিও লেয়ার সাপোর্ট না করে এই প্রবলেমটি কিভাবে সলভ করবেন। আমি একটা স্ক্রিন রেকর্ড ভিডিও নিয়েছি, ভিডিওটি নেওয়ার সাথে সাথে দিস ভিডিও লেয়ার ইজ ডিজেবল বিকজ দিস ভিডিও ক্যান নট সাপোর্ট এ ভিডিও লেয়ার এই প্রবলেমটি দেখাচ্ছিল। ওকেতে ক্লিক করলে কাজের কাজ কিছু হচ্ছিল না, বরং ভিডিওটিতে এইরকম কাটা কাটা লাইন দেখাচ্ছিল। এই প্রবলেমটি সলভ করার জন্য সেটিংস অপশনে ক্লিক করবেন, তারপর ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশন এখানে ক্লিক করবেন। স্ক্রিনের ডান দিকে কোনায় একটা থ্রি ডট পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর রান অ্যানালাইসিস নাও এটাতে ক্লিক করবেন, আবারও রান অ্যানালাইসিস নাওতে ক্লিক করবেন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করবেন, এইটা পুরোটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব। বেশিক্ষণ সময় লাগবে না, মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড এইরকম সময় নিতে পারে। অ্যানালাইসিস কমপ্লিট হয়ে গেলে এই পেজে ব্যাক নিয়ে আসবে, এরপর আপনি ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর ভিডিও শুরুতে যে প্রজেক্টটা দেখেছি সেটা আবার ওপেন করছি। এবার ভিডিওটা প্লে করি, দেখুন কোথাও আর আগের প্রবলেমটি দেখাচ্ছে না। এটা গেল আপনার প্রথম কাজ, আবারও ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আবারও সেটিংস অপশনে ক্লিক করবেন, তারপর একটু নিচের দিকে আসবেন, এরপর অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। এবার কন্টিনিউ এনি অ্যাওয়েতে ক্লিক করবেন, তারপর একটু নিচের দিকে আসবেন। আসার পর দেখবেন আনলিমিটেড ভিডিও লেয়ার এই অপশনটি অফ করা আছে কিনা। অপশনটি অফ করা থাকলে অবশ্যই অন করবেন। এই দুটো সেটিংস যদি আপনি আপনার ফোনের কাইনমাস্টার অ্যাপে করে রাখেন, তাহলে আপনি যত খুশি ভিডিও লেয়ার নিয়ে ভিডিও এডিট করুন, কোনো রকম ইরো দেখাবে না। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।